हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल पूजास ब्यूटी जोन। एक नतून ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেকেই হয়তো জেনে গেছো আমি কি ধরনের ভিডিও দিই, কিন্তু অনেকেই জানো না আমি কি কি ধরনের ভিডিও দিই। তো প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, আমি কিন্তু বিউটিশিয়ান কোর্স তোমরা বাড়িতে বিনামূল্যে শিখতে পারো সেই সমস্ত সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনো যদি না জেনে থাকো, তো ফটাফট আমার ডাইরেক্ট চ্যানেলে চলে যাও। গেলে কিন্তু তোমরা দেখতে পারবে আমি বিউটিশিয়ান রিলেটেড সমস্ত কোর্স কিন্তু আমার দেওয়া আছে, সিলেবাস দেওয়া আছে। আর আমি এখন যেটা করছি সেটা হলো টোটাল বিউটিশিয়ান কোর্সের সিলেবাস দিচ্ছি তোমাদের। সিলেবাস ধরে ধরে এক একটা ভিডিওর প্র্যাকটিক্যাল এবং তার থিওরি দুটোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেইল তোমরা কিভাবে করবে তার প্র্যাকটিক্যালও শেয়ার করেছি, তার থিওরিও শেয়ার করেছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হলো ব্রিজ। ব্রিজ তোমরা কম বেশি অনেকেই জানো, মানে ম্যাক্সিমাম লোকই জানো ব্রিজ। আমরা খুব একটা কমন ওয়ার্ড আমাদের পার্লারে যে ব্রিজ করেছি, বিশেষ করে আমরা আমাদের মা কাকিমাদের বেশি দেখতাম তারা ব্রিজ করতো, কারণ তখন ডিটেইলটা আসেনি, তখন ব্রিজটাই চলতো। এখন তারা আপডেট ভার্সন ডিটেইল এসেছে। তো ডিটেইলের কি কি সুফলতা সেগুলো তোমাদের আগের ভিডিওতে আমি বলেইছি। তো এই ভিডিওতে তোমাদেরকে বলবো ব্রিজ তোমরা কিভাবে করবে। দেখো, পার্লার চালানোর জন্য সবটাই জানতে হবে, যেরকম ডিটেইল জানতে হবে সেরকম ব্রিজটাও জানতে হবে। এবার তোমাদের ক্লায়েন্টকে তোমরা ডিটেইল করাবে কি ব্রিজ করাবে সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব বিচার হবে ক্লায়েন্টের স্কিন দেখে। তো চলো কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাই ভিডিওতে। তো চলো ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিই কি কি প্রয়োজন। তো ব্রিজের জন্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আমি সব এখানে নোট ডাউন করে নিয়েছি, তোমরাও চাইলে কিন্তু নোট ডাউন করে নিতে পারো। তো প্রথমে যেটা দরকার সেটা হলো ক্লিনজিং মিল্ক। যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানবে ক্লিনজিং মিল্ক আমি কেন ব্যবহার করতে বলি তোমাদেরকে। তবুও নতুনদের উদ্দেশ্যে বলছি, ক্লিনজিং মিল্ক ইউজ করলে পোর্স, আমাদের স্কিনের ভেতরে যে ছোট্ট ছোট্ট লোমকূপ থাকে, সেই লোমকূপের ভেতর থেকে নোংরা গুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে। তো ক্লিনজিং মিল্ক দিয়ে আমাদের কিন্তু সেই প্রথমে আগে স্কিনকে পরিষ্কার করে নিতে হয়। ফেস ওয়াশ আমরা বাড়িতে ইউজ করি, কিন্তু পার্লারে কিন্তু ডিপ ক্লিনজিং এর জন্য আমাদের ক্লিনজিং মিল্কই ইউজ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা কোন রকম ফেস ওয়াশ ইউজ করতে পারবো না। তো এই কারণে ক্লিনজিং মিল্ক দিয়ে আগে পরিষ্কার করে নিতে হবে। তারপর ব্লিচ ক্রিম, একটা বক্সের মধ্যে কিন্তু ব্লিচ ক্রিম আসে আর অ্যাক্টিভেটর পাউডার আসে। তো তার কোনটা কত রেশিও নিতে হবে সেটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে অবশ্যই ডিটেলসে বলে দেব, কিন্তু তার আগে জেনে নাও ব্লিচ ক্রিম। ব্লিচ ক্রিমটা কি, ব্লিচ ক্রিমটা কিন্তু তোমাদের ওপরের যে স্কিনটা, আমাদের যে কালো পরতটা থাকে সেটাকে তুলতে সাহায্য করে এই ব্লিচ ক্রিমটা। তো ব্লিচ করার জন্য কিন্তু ব্লিচ ক্রিমটা খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। আর এটা কিন্তু খুব ভালোভাবে মেশানোটা জানতে হবে, যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের স্কিন পুড়ে যাওয়া যেতেও পারে। তো সেক্ষেত্রে আর কোন কোন স্কিনে ইউজ করবে, কোন কোন স্কিনে ইউজ করবে না সেটাও আমি তোমাদের ভিডিও শেষে বলে দিচ্ছি। এরপর আসি স্ক্রাবার। স্ক্রাবার কি করবে, ওই ক্লিনজিং মিল্ক দিয়ে তো পরিষ্কার করে ব্লিচটা করে নিলে, তারপর স্ক্রাবার দিয়ে জাস্ট একটু ভালো করে স্ক্রাব করে একটু ক্লিন করে দিলে, কারণ ডেড সেল ম্যাক্সিমামটা ব্লিচে উঠেই যায়। তো স্ক্রাবার করার দরকার পড়ে না, কিন্তু ক্লায়েন্টকে একটু ভালো আমাদের দিতে হয়, দিলে পরে কি ক্লায়েন্ট একটু প্লিজ না একটু বেশি ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কাজটা করে দিল। তো তার জন্য আমরা স্ক্রাবার কিন্তু ইউজ করি, একটু স্ক্রাব ট্রাব করে দিলাম ভালো করে গলায় ঘাড়ে পিঠে, ডেড সেলটা রিমুভ হয়ে গেল। এরপর আমরা মাসাজ ক্রিম দিয়ে বা জেল দিয়ে মাসাজ করব। মাসাজ ক্রিম আমি কাদের ইউজ করব, মাসাজ জেল আমি কাদের ইউজ করব, আমি কিন্তু এই ভিডিওতে একদমই সেটা বলবো না, কারণ বিগত লাস্টের যে ভিডিওটা ছিল আমি তোমাদের খুব ভালো ডিটেলসে সেটা বলে দিয়েছি। যারা জানো না মনে করছো যে আমরা তো জানি না যে জেল কোথায় ইউজ করব, মাসাজ ক্রিম ইউজ করব, ডিটেইলের যে থিওরি ভিডিওটা আছে সেই ভিডিওটাই চলে যাও, যে চেক করো, সেখানে খুব ভালো করে ডিটেলসে বলে দিয়েছি, সেখান থেকে জেনে নাও তোমরা মাসাজ ক্রিম আমরা কোথায় ইউজ করব, জেল আমরা কোথায় ইউজ করব। তো এরপর ময়শ্চারাইজার, ময়শ্চারাইজারও সেম, ওয়াটার বেস ময়শ্চারাইজার আমরা কোথায় ইউজ করব, আর জেল বেস আর ক্রিম বেস ময়শ্চারাইজার আমরা কার স্কিনে ইউজ করব, কোন স্কিন কিভাবে কি বুঝবো সম্পূর্ণটার ডিটেলস কিন্তু আমি আমার ডিটেইল ভিডিওতে দিয়ে দিয়েছি। তো তোমরা সেখানে চলে যেয়ে দেখে নাও যে আমরা স্টেপ বাই স্টেপ
মানে মানে স্টেপ বাই স্টেপ বলতে মাসাজ ক্রিম জেল বা ময়শ্চারাইজার কোন স্কিনে কিভাবে ইউজ করব। তো এই তো চলে গেল ব্লিচ, ব্লিচে আমাদের কি কি লাগবে সেটা। এবার চলে যাই ব্লিচ আমরা কার স্কিনে করব কার স্কিনে করব না। যেই স্কিনে ওয়্যাক্সিং হয়েছে সেই স্কিনে কিন্তু আমরা ব্লিচ করব না। ধরো তুমি এই মাত্র পার্লারে গেলে, তোমার একটা ক্লায়েন্ট এলো বা তুমি পার্লারে গেলে গিয়ে ওয়্যাক্স ফুল ফেস ওয়্যাক্সিং করালে, তারপর তুমি কিন্তু সেখানে ব্লিচ অ্যাপ্লাই করতে পারবে না। কারণ ওই লোমকূপের থেকে কিন্তু লোমগুলো জাস্ট উঠেছে, সেই ছিদ্রগুলো কিন্তু তোমার তখনও ওপেন রয়েছে। সেখানে যদি ব্লিচ লাগে তাহলে কিন্তু ফুসকুড়ি বা ঘা হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কোন স্কিনে আমরা ইউজ করব না, যেই স্কিনে এক্সিমা আছে বা চুলকানি আছে বা যেই স্কিনে অলরেডি ফুসকুড়ি বা ঘা বা দাঁত জাতীয় জিনিস আছে সেই স্কিনে কিন্তু আমরা কখনো ব্লিচ ইউজ করব না। সেখানে কারণ ব্লিচের ভেতরে যে অ্যাক্টিভেটর পাউডারটা থাকে সেটা কিন্তু অনেক বেশি কেমিক্যাল, তো সেটা যদি আমাদের সেই স্কিনে লাগে সেখানে কিন্তু তৎক্ষণাৎ পুড়ে যাবে এবং খুব মানে খুব বাড়াবাড়ি হয়ে যাবে। সেই এক্সিমাটাই বলো বা ফুসকুড়ি বলো বা সেই ঘাটা বলো অনেক বেশি বেড়ে যাবে। আর কোন স্কিনে ইউজ করব না, যাদের অতিরিক্ত তৈলাক্ত স্কিন এবং পিম্পলস হয় আর তাদের স্কিনে কিন্তু আমরা কখনো ভুলেও ব্লিচ ইউজ করব না। তাহলে সেখান থেকে কিন্তু আরো স্কিনটাকে গরম করে দেয় অ্যাক্টিভেটর পাউডারটা, তাকে গরম করে দিয়ে কিন্তু আরো বেশি করে তোমাদের ফুসকুড়ি বা ব্রণ হওয়ার চান্সেস থাকে। আর একটা স্কিনে আমরা ইউজ করব না, সেটা হলো ফটো সেন্সিটিভ স্কিন। ফটো সেন্সিটিভ স্কিন কি করে বুঝবে, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে যে রোদে বেরোলে তার মুখটা কি অতিরিক্ত লাল হয়ে র্যাশ ট্যাশ মতন কিছু পেরিয়ে যায়, মানে কোনো ফুসকুড়ি নয়, কোনো ঘা নয়, কোনো ব্রণ নয়, কিন্তু ছোট্ট 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 র্যাশের মতন বেরোয় যেটা হয়তো সে দুপুরবেলায় বাড়িতে ঢোকার পর বিকেলের মধ্যে আবার সেটা মিলিয়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ স্কিনটা খুব গরম হয়ে যায়, জ্বালা করে এবং লাল লাল র্যাশ বেরিয়ে যায়। যদি এইগুলো হয়ে থাকে তো সেই স্কিনকে বলে ফটো সেন্সিটিভ স্কিন। সেই ফটো সেন্সিটিভ স্কিনে কিন্তু আমরা কোনো ভাবেই ব্লিচ করব না। তো এই তো তোমাদের বলে দিলাম আমরা কোন স্কিনে ব্লিচ করব না, কোন স্কিনে ব্লিচ করব, ব্লিচ করার জন্য কি কি প্রয়োজন। এবার প্র্যাকটিক্যালি আমি তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ ব্লিচ করতে হয় এবং ব্লিচ করার সময় আর কি কি সাবধানতা বজায় রাখতে হয় সেটাও কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর পুরনোদের উদ্দেশ্যে বলছি ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে তোমাদের মতন আরো যারা আছেন ঘরে বসে কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজেকে স্বনির্ভর করতে চায় এবং সমাজে নিজেদের একটা জায়গা তৈরি করতে চায় তাদের কাছে যেন আমার ভিডিও পৌঁছে যায়। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।